আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার চলে এলাম নাম সংকীর্তনের একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমরা দেখতে চলেছি এপিসোড 67। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই নাম সংকীর্তনের শ্যুটটা আপনারা বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই এই নাম সংকীর্তনের শ্যুটটা আপনারা কীর্তন আসরে শুনে থাকবেন। খুবই জনপ্রিয় একটি সুর। দেখুন, শুরু হচ্ছে মা থেকে। ফার্স্টে আমরা সরগমটা দেখে নিই। আমাদের এই নাম সংকীর্তনের ক্ষেত্রে কোমল গা, কোমল ধা এবং কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদবাকি শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হবে। আমি স্কেল বি ফ্ল্যাটে দেখাচ্ছি সম্পূর্ণ নাম সংকীর্তনটা কাহার বাতালের উপরে বেস করে হচ্ছে। তো শুরু হবে মা থেকে। ফার্স্টে দুটো লাইন আমরা দেখে নিই কেমন হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার একই রকম সুরে হরে রাম হবে। তাহলে হরে কৃষ্ণ স্বরলিপিটা দেখে নিই আমরা। হ হ হচ্ছে মাতে, রে পাধা কৃষ মা পা নো পা কোমলনি ধা সা কোমলনি হা সা কোমলনি রে হা রে সা কোমলনি ধা কৃষ্ণ কৃষ পা মা পা নো পা ধা ও কোমলনি ধা পা মা কৃষ মা পা নো মা কোমল গা কৃষ্ণ কোমল গা মা পা হরে কোমল নি ধা পা হ কোমল নি কোমল ধা রে কোমল ধা পা মা। হলো, তাহলে আমরা আরেকবার দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার একই রকম সুরে হরে রাম কেমন হচ্ছে। হরে মা পা ধা রা মা পা মো পা কোমল নি ধা সা কোমল নি হরে হরে সা কোমল নি ধা রাম পা মা পা পা ধা ও কোমল নি ধা পা মা রাম মা পা মা কোমল গা রাম কোমল গা মা পা হরে কোমল নি ধা পা হা কোমল নি কোমল ধা রে কোমল ধা পা মা রে। হলো, তারপরে একটা মিউজিক পার্ট রয়েছে কেমন হচ্ছে। তবে কেমন হচ্ছে আমরা আরেকবার মিউজিকটা দেখে নিই। তাহলে হরে উপরে সা সা কৃষ
হচ্ছে কুমারনীতে। হরে কুমারনীনি কৃষ সরে সা কুমারনী নো ধা কৃষ্ণ কৃষ মা পা নো মা কোমল গা কৃষ্ণ কোমল গা মা পা হরে হরে কুমারনী ধা পা হ কুমারনী কোমল ধা রে কোমল ধা পা মা। বলো আবার একই রকম সুরে হরে রাম উপরের সা থেকেই হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে হরে উপরে সা সা রাম রে কোমল গা রে সা মো কুমারনী হরে কুমারনী নি রা সা রে সা কুমারনী মো মো হচ্ছে ধাতে রাম মা পা মা কোমল গা রাম কোমল গা মা পা হরে কুমারনী ধা পা হ কুমারনী কোমল ধা রে কোমল ধা পা মা। বলো তো তাহলে আমরা যেটুকু সুর দেখলাম সম্পূর্ণ সুরটা আমরা আরেকবার শুনে নিই। মা থেকে শুরু হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপর মা থেকে হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো একই রকম সুরে হরে রাম হরে রাম হরে রাম, তারপর মা থেকে হচ্ছে রাম রাম হরে হরে। হলো এবার একটা মিউজিক পার্ট হচ্ছে, কেমন হবে? ধা থেকে শুরু হচ্ছে আবার ধা থেকে থেকে শুরু হবে নেক্সট পার্টটা, মানে পরের সুরটা শুরু হচ্ছে উপরের সা থেকে, কেমন হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার একই রকম সুরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হলো বারবার কিন্তু এই দুটো সুর রিপিট হতে থাকবে আর মাঝখানে মিউজিকটা হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যারা আপনাদের পছন্দের গানের স্বরলিপি 24 ঘন্টার মধ্যে PDF অথবা ভিডিও আকারে খুবই কম খরচে পেতে চান তাহলে শীঘ্রই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এই গানটি সম্পূর্ণ আমি আমার হারমোনিয়াম দিদি কভার সং বলে যে আর এক্সট্রা আরেকটা চ্যানেলটা রয়েছে যেটা আগে বিনীতা হালদার নাম ছিল সেই চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন সম্পূর্ণ গানটা হারমোনিয়ামে আমি কিভাবে গেয়েছি। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।